হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সোমান একাডেমি আজ আমরা ডাব্লুবিপি দু হাজার পাঁচ থেকে দু হাজার বাইশ পর্যন্ত সরল সুদ চ্যাপ্টার থেকে যতগুলো অঙ্ক প্রশ্ন এসেছে প্রত্যেকটা প্রশ্নের সমাধান দেখব এক্সাম অ্যাপ্রোচ দেখব তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আপকামিং এক্সামের জন্য এই সরল সুদে যে টাইপের অঙ্ক আমরা এখানে করতে চলেছি সেই টাইপের অঙ্ক কিন্তু আমাদের পরীক্ষায় আসবে সো চলো শুরু করা যাক তো সরল সুদ শুরু করার আগে আমি তোমাদের একটু বেসিকটা বলে দিই বেসিকটা না জানলে আমি যে প্রসেসে তোমাদের অঙ্কগুলো করাবো সেই প্রসেসটা তোমরা বুঝতে পারবে না এখানে মেইনলি তোমরা যারা সরসুদ আগে করেছো তারা ফর্মুলা ওরিয়েন্টেড অ্যাপ্রোচ দেখেছো মানে আই ইজিক্যাল টু পি আর বাই হান্ড্রেড এই ফর্মুলাটাই তোমরা আজ পর্যন্ত ইউজ করে এসেছো সো আজকের পর থেকে এই ফর্মুলাটা তোমাদের ইউজ করার প্রয়োজন পড়বে না ফর্মুলাটা ছাড়াই কিন্তু আমরা এই অঙ্কগুলো করতে পারি শুধুমাত্র বেসিক কনসেপ্টটা যদি তোমার ক্লিয়ার থাকে আর সরল সুদ করার জন্য তোমার কিন্তু খুব ভালো করে পার্সেন্টেজ করা কারণ সরল সুদে প্রত্যেকটা অঙ্ক পার্সেন্টেজের কনসেপ্টের উপরে দাঁড়িয়ে রয়েছে প্রত্যেকটা অঙ্ককে আমরা পার্সেন্টেজ দিয়ে করতে পারি তো সরল সুদ করার আগে প্রথমে আমরা রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার সম্পর্কে জানবো সুদের হার সুদের হার জিনিসটা কি মানে হচ্ছে টাকার এক এক বছরে বছরে ওপরে আমি যত টাকা সুদ পাবো সুদ হিসাবে যত টাকা পাবো সেইটা হয়ে যাবে সুদের হার ধরো সুদের হার অনেক সময় বলা হয়ে থাকে যে দশ পার্সেন্ট সরল সুদের হার দশ পার্সেন্ট সুদের হার মানেটা হচ্ছে আমি যদি টাকা টাকা ব্যাংকে জমা রাখি বা কারো কাছ থেকে ধার তাহলে এক বছরের পরে এক বছরের আমাকে সুদ দিতে হবে দশ টাকা তাহলে আলটিমেটলি আলটিমেটলি কত টাকা এক বছর পর আমাকে সুদ দিতে হবে আমি একশো টাকা ধার নিয়েছি দশ পার্সেন্ট সরল সুদে তাহলে এক বছর পর আমি কত টাকা ফেরত দেবো মানে সুদে আসলে কত টাকা হবে একশো টাকা আসল আর এনে দশ টাকা আমার ইন্টারেস্ট জন্মাবে তাহলে একশো প্লাস একশো একশো প্লাস দশ মানে হচ্ছে একশো দশ টাকা আমাকে ফেরত দিতে হবে তাহলে এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সুদের হার সুদের হার সেটা আমাদেরকে মনে রাখতে হবে জিনিসটা কি যে একশো টাকায় এক বছরে যত টাকা পাবো সেটাকে বলা হবে সুদের হার আমি তোমাদের সরল সুদ একদম জিরো লেভেল থেকে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ একদম জিরো লেভেল থেকে টাইপ ওয়াইজ প্রত্যেকটা ক্লাস কিন্তু করিয়েছি সেই ক্লাসের লিঙ্ক আমি ইউটিউবের ডিসক্রিপশনে দিয়ে রাখব এবং আই বাটনে দিয়ে রাখব তো অবশ্যই সেই ক্লাসগুলো কিন্তু দেখবে ওই ক্লাসগুলো যদি তুমি একবার দেখো এবং খাতায় নোট করে নাও আমি হান্ড্রেড পার্টি দিয়ে বলছি সরল এবং অঙ্ক কোনো অঙ্ক তোমার আটকাবে না সো ক্লাসটা একটা ক্লাস প্রথম ক্লাসটা একবার হলেও তুমি দেখো তাহলে বুঝতে পারবে যে কিভাবে ওখানে আমরা করাচ্ছি এরপর আরেকটা জিনিস দেখো একশো টাকা যদি আমি এক বছরের জন্য রাখি তাহলে দশ টাকা সুদ পাবো যদি আমি দুই বছরের জন্য রাখি তাহলে ক টাকা সুদ পাবো প্রথম বছরে দশ টাকা তারপরে বছরে দশ টাকা তার মানে দুই বছরের জন্য আমি কুড়ি টাকা সুদ পাব তিন বছরের জন্য রাখলে তিরিশ টাকা সুদ পাবো আলটিমেটলি একটা জিনিস ভালো করে লক্ষ্য করো টাকায় আমি যখন দশ টাকা পাচ্ছি তার মানে আমি দশ পার্সেন্টেজ পাচ্ছি একশো টাকায় যখন আমি কুড়ি টাকা পাচ্ছি তখন আমি কুড়ি পার্সেন্টেজ পাচ্ছি একশো টাকায় যখন আমি তিন বছরে তিরিশ টাকা পাচ্ছি তার মানে আমি তিরিশ পার্সেন্টেজ সুদ পাচ্ছি অর্থাৎ অর্থাৎ সরল সুদে মোট যে রেট অফ ইন্টারেস্ট মোট যে সুদের হার সেটা কি করবে টাইমের সঙ্গে টাইমের সঙ্গে সুদটাকে গুণ করে দেবে মানে দু বছরের জন্যে যদি আমি দশ পার্সেন্ট সরল সুদে ধার নিই তাহলে দুই ইন্টু দশ মানে কুড়ি পার্সেন্ট আমাকে সুদ দিতে হবে তার মানে আমি ধরো সাপোজ কোনো কারো কাছ থেকে আমি একশো টাকা ধার নিয়েছি আমি চার বছরের জন্য ধার নিয়েছি চার বছরের জন্য ধার নিয়েছি ফাইভ পার্সেন্ট সরল সুদে তাহলে আমার মোট কত টাকা ইন্টারেস্ট হবে কিভাবে করবে দেখো চার ইনটু পাঁচ মানে কুড়ি পার্সেন্টেজ কুড়ি পার্সেন্টেজ আমাকে সুদ দিতে হবে সুদ হিসাবে দিতে হবে কি করবে মানে টাকা হিসাবে বছরের সঙ্গে টাইমের সঙ্গে সুদের হারটাকে গুণ করে দেবে তার মানে কুড়ি পার্সেন্টেজ আমাকে এখানে দিতে হচ্ছে এতদূর আশা করছি সবার ক্লিয়ার হয়েছে তো আমরা মেইনলি সুদের হারে যে ডেফিনেশন সেটা দিয়ে কিন্তু সমস্ত অঙ্কগুলোকে করে দেব তো দেখে নেবো আজকের প্রথম প্রশ্ন সরল সুদে কোনো হারে একটি আসল চার বছরে দ্বিগুণ হবে সরল সুদের কোনো হারে একটি মানে দেখো তাহলে এখানে যে সুদের হার সেটা বের করতে বলেছে বছরে কি হচ্ছে দ্বিগুণ হচ্ছে আমি ধরে নিচ্ছি আসল যদি একশো হয় তাহলে চার বছর পরে টাকাটা ক টাকা হচ্ছে গো বলেছে দ্বিগুণ হচ্ছে তার মানে দুশো টাকা হবে তার মানে আলটিমেটলি একশো টাকাটা যখন দুশো টাকা হচ্ছে তার মানে মাছের একশো টাকাটা কি একশো টাকাটাই হচ্ছে আমার সুদ হ্যাঁ না একশো টাকাটাই হচ্ছে সুদ এই একশো টাকাটা কত বছরের সুদ চার বছর আমি রেখেছি জন্য দুশো টাকা হয়েছে সেজন্য আমি একশো টাকা সুদ পেয়েছি তাহলে দেখো চার বছরের সুদ হচ্ছে একশো টাকা এক বছরের সুদ কত হবে বাই চার যেহেতু আমি আসল ধরেছিলাম একশো টাকা তাই একশো টাকার চার বছরের সুদ একশো টাকা দাঁড়াচ্ছে তাহলে এক বছরের সুদ কত হবে একশো বাই চার মানে চার পাঁচে পঁচিশ পঁচিশ টাকা একটু আগে বললাম সুদের হার কিভাবে নির্ণয় করা হয় একশো টাকা এক বছরে যে টাকাটা আমাকে দেবে সেটাই হয়ে যাবে সুদের হার তাহলে এখানে সুদের হার কত হবে পঁচিশ পার্সেন্টেজ পরীক্ষায় তুমি কিভাবে করবে দেখো দ্বিগুণ বলেছে তার মানে একশো টাকাটা দুশো টাকা হচ্ছে তার মানে একশো টাকা সুদ হচ্ছে এই সুদকে তুমি বছর দিয়ে ভাগ করে দাও তাহলে হয়ে যাবে এক বছরের সুদ সেটাই হয়ে যাবে আমাদের রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার নেক্সট প্রশ্ন দেখো বার্ষিক বারো পার্সেন্ট সুদে কত বছরে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বিগুণ হবে এটাও ঠিক দেখো একের মতনই হবে একশো টাকাটা দুশো টাকা হচ্ছে তার মানে একশো টাকা আমি ইন্টারেস্ট পাচ্ছি এই একশো কে আমরা বারো পার্সেন্টেজ পার্সেন্টেজটা নব না জাস্ট বারো দিয়ে ভাগ করে দেবো তাহলেই অ্যান্সার চলে আসবে এত বছর এটা কেন বারো দিয়ে ভাগ হচ্ছে পার্সেন্টেজ কেন নিচ্ছিনা সবকিছু ডিটেলস এ আলোচনা করা রয়েছে বেসিক ক্লাসে বেসিক ক্লাস টা কিন্তু অবশ্যই দেখবে একশো বাই বারো অ্যান্সার বের করে দাও তো আমি যদি চার দিয়ে কাটি চার তিনে বারো চার পঁচিশশ তিন আটে চব্বিশ আট বছর আর ওই থেকে আসছে একের তিন বছর এটাকে মাসে পরিণত করি তাহলে বারো দিয়ে গুণ করে দাও তিন আট বছর চার মাস হয়ে যাবে আমার উত্তর নেক্সট দেখো ছয় পারসেন্ট হারে নশো টাকা কত বছরে সুদ ফাইভ পার্সেন্ট হারে পাঁচশো চল্লিশ টাকার আজ আট বছরের সুদের সমান হবে তাহলে দেখো নশো টাকা কত পার্সেন্ট হারে ছয় পার্সেন্ট হারে সব গুণ করে দাও কত বছরে আমি ধরে নিচ্ছি এক্স বছরে সমান হবে কার সঙ্গে পাঁচশো চল্লিশ টাকার ফাইভ পার্সেন্টেজ হারে আট বছরে সুদের সঙ্গে এখান থেকে এর মান বের করে দেখো নিচের পার্সেন্টেজ এই পার্সেন্টেজ যখন তুমি তুলবে নিচে একশো আসবে তাহলে আমি এইভাবেই কেটে দিচ্ছি পার্সেন্টেজ পার্সেন্টেজ মানে নিচে একশো একশো গেলো এবার কাটাকুটি করো শূন্য শূন্য এটা কাটো ছয় নয় চুয়ান্ন নয় দশে নব্বই নয় দশে নব্বই এরপর দেখো এখানে কত হচ্ছে পাঁচ রয়েছে এখানে পাঁচ দুয়ে দশ দুই চারে আট ঠিক আছে দুই চারে আট অর্থাৎ এক্সের মান কত পাচ্ছি আমি চার পাচ্ছি এক্স এর মান চার পাচ্ছি অপশন বি হয়ে যাবে এটার সঠিক উত্তর নেক্সট দেখো পনেরোশো টাকা চার বছরে সরল সুদ ত্রিশ টাকা আট বছরে ষাট টাকা সরল সুদের বার্ষিক হার কত চার বছরে সুদ হয়েছে তিরিশ টাকা ঠিক আছে আট বছরে সুদ হচ্ছে ষাট টাকা তো এটাকে না দিলেও চলবে এই এইটা দিয়েছে আমাদের এক্সট্রা ডেটা এক্সট্রা তথ্য দিয়ে দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করার সৃষ্টি করেছে এটার কোনো প্রয়োজনই নেই না রাখলেও চলবে আচ্ছা চার বছরে তিরিশ টাকা হলে তো আট বছরে ষাট টাকা হবেই তাই না ডবল হয়ে যাবে না চারটা আট হচ্ছে তাহলে সুদের পরিমাণটাও ডবল হয়ে যাবে তাহলে এটা দেওয়াটা ফালতু দিয়েছে কোনো প্রয়োজন নেই এরপর দেখো সুদের হার কি এক বছরে একশো টাকার উপরে নির্ণয় করতে হবে আমাকে তিরিশ টাকা সুদটা আমি কত বছরে পেয়েছি চার বছরে পেয়েছি বলো হ্যাঁ কিনা তিরিশ টাকার সুদটা আমি চার বছরে পেয়েছি তিরিশ টাকার সুদটা কে করার জন্য দিয়ে ভাগ করে মানে বাই হলো চার দেখো ফর্মুলা ছাড়াই কি করে করছি খুব ভালো করে দেখবে এই টাকাটা এই টাকাটা কত উপরে পেয়েছি পনেরোশো টাকার উপরে আমি পেয়েছি পনেরোশো টাকার উপরে পেয়েছি তাহলে নিচে লিখো পনেরোশো আমাকে একশো টাকার উপরে নির্ণয় করতে হবে ইন্টু হান্ড্রেড খেল খাতাম কাটাকুটি করো হয়ে তাহলে ডাইরেক্ট শূন্য শূন্য উপরে তিরিশ আর নিচে আসছে তোমার আচ্ছা চলে দাও দুই চার করে দাও মানে এক বাই দুই এক বাই দুই অর্থাৎ সুদের পরিমাণ হচ্ছে একের দুই পার্সেন্টেজ মানে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্টেজ অপশন এ এই যে এটা আমি কিভাবে লিখলাম আর একবার বলে দিচ্ছি সুদের হার কি মনে রাখবে একশো টাকার এক বছরের হিসাব টাকা আমাকে বের করতে হবে তাহলে এখানে বলে যে চার বছরে আমি তিরিশ টাকা সুদ পাচ্ছি তাহলে আমি এক বছরে বের করে দিলাম তিরিশ বাই চার এই টাকাটা কতর উপরে পনেরোশো টাকার উপরে আমাকে বের করতে হবে একশো টাকার উপরে এইভাবে আমাদের অঙ্গগুলোকে করতে হবে ফর্মুলা ছাড়াই নেক্সট অঙ্ক দেখো কিছু টাকা সরল সুদে আট বছরে দ্বিগুণ হয় তাহলে সুদের হার নির্ণয় করো আট বছরে দ্বিগুণ হচ্ছে এটাও দেখো সেম অঙ্ক কিন্তু আমরা করলাম একটু আগে প্রথম অঙ্কটা ছিল একশো টাকাটা দুশো টাকা হচ্ছে একশো টাকা আমি সুদ পাচ্ছি কত বছরে আট বছরে আট দিয়ে ভাগ করলাম আট দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখো আট বারো ছিয়ানব্বই বারো পূর্ণা সেম অঙ্ক করলাম মনে হচ্ছে সেম অঙ্ক ছিল বারো পূর্ণ আট বারো ছিয়ানব্বই বারো পূর্ণ চার বাই আট মানে বারো পূর্ণ একের দুই পার্সেন্টেজ এখানে কেটে নিতে এ হয়ে টাকা হলে কত বছরের সুদের পরিমাণ পাঁচশো আঠাশ টাকা হবে চার বছরের সুদ তিনশো বাহান্ন টাকা তাহলে এক বছরের সুদ কত হবে গো তিনশো বাহান্ন বাই চার মানে চার আটে বত্রিশ চার আটে বত্রিশ আবার বত্রিশ মানে অষ্টআশি টাকা করে আমি বছরে সুদ পাচ্ছি বলছে কত বছরের সুদের পরিমাণ টাকা হবে তাহলে কি করে পাঁচশো ভাগ করে দাও তাহলেই পেয়ে যাবে ঠিক আছে এরপর কত দিয়ে যাবে ছয় দিয়ে যাবে এটা ছয় আটে চল্লিশ এবার আমি ডাইরেক্ট কি করে বলতে পারছি তো ট্রিক্সটা দেখে রাখো এখানে আট দিয়ে শেষ হচ্ছে এখানে শেষ হচ্ছে আট দিয়ে আটের সঙ্গে কত গুণ করলে শেষটা আমি আট পাই একমাত্র ছয় আটে আটচল্লিশ যখন করি ছয় আটে আটচল্লিশ যখন করি তখন শেষে আমি আট পাই না তাহলে এখানে আমি অপশন অপশন এটাকে টিক করে দিলাম তাহলে এ হয়ে যাবে রাইট দেখো কোনো আসল সরল সুদে কুড়ি বছরে তিন গুণ হলে ওই আসল একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে আচ্ছা কুড়ি বছরে তিন গুণ হচ্ছে তিন গুণ মানে আমি যদি বলি একশো টাকাটা কশো টাকা হচ্ছে তিনশো টাকা হচ্ছে মানে আলটিমেটলি সুদ ক টাকা পাচ্ছি আমি দুশো টাকা সুদ পাচ্ছি এই দুশো টাকা সুদটা কত বছরে হচ্ছে আট বছরে সরি কুড়ি বছরে হচ্ছে বলেছে এই দুশো টাকা সুদটা কুড়ি বছরে হচ্ছে হ্যাঁ কি না তাহলে দেখো ওই একই সুদের হারে বলেছে কত বছরে দ্বিগুণ হবে দ্বিগুণ হওয়া মানে কি বোঝায় একশো টাকাটা কত হবে দুশো টাকা হবে তার মানে সুদ কত হবে একশো টাকা সুদ হবে তাহলে দেখো দুশো টাকা সুদ হচ্ছে কুড়ি বছরে তাহলে একশো টাকা সুদ হবে কত বছরে দুশো টাকার জন্য কুড়ি বছর হলে টাকা এটা যেহেতু অর্ধেক হয়ে যাচ্ছে বাই টু করে দাও তাহলে এটাকে বাই টু করে দাও মানে দশ বছরে দেখো কত ফার্স্ট অঙ্কগুলো হবে দেখো কিচ্ছু নেই প্রত্যেকটা অঙ্ক তুমি যদি টাইপ ওয়াইজ করো না প্রত্যেকটা চ্যাপ্টার তাহলে খুব ইজিলি করতে পারবে আর এইটাও সরল সুদ যেটা আমি করিয়েছি তোমাদের সেখানে টাইপে রয়েছে টাইমস বলে একটা টাইপ রয়েছে মানে গুণ কত গুণ হবে এই টাইপের অঙ্ক এটা ওই করে নিলে এই ধরনের অঙ্ক যেটাই দেখ না কেন তুমি করতে পারবে সো দেখো প্রশ্ন কোন টাকার দশ পার্সেন্ট সরল সুদে চার বছরে চার হাজার টাকা হয় টাকার পরিমাণ কত এখন দেখো দশ বছরে চার সরি দশ পার্সেন্ট সরল সুদে চার বছরে আলটিমেটলি কত পার্সেন্টেজ আমি সুদ পাচ্ছি প্রথমেই বললাম টাইমকে আমরা কী করবো বছরকে আমরা সুদের হার দিয়ে গুণ করে দেবো মানে আমি চল্লিশ পার্সেন্টেজ সুদ পাচ্ছি এখন এই পার্সেন্ট সুদ মানি হচ্ছে চার হাজার টাকা আর টাকার পরিমাণ বের করতে বলেছে তেমনি হান্ড্রেড পার্সেন্টেজের মান বের করব দ্যাটস ইট কে কত দিয়ে গুণ করলে চার হাজার হয় একশো নাকি একশো দিয়ে গুণ করলে চার হাজার হয় তাহলে এটাকে আমি একশো দিয়ে গুণ করবো মানে একের পাশে অ্যানসারটা হয়ে যাবে চারটা শূন্য একের পাশে চারটা শূন্য অপশান বিয়েতে রয়েছে নেক্সট প্রশ্ন নির্দিষ্ট মূল্যের টাকা সরল সুদে পাঁচ বছরে তিন গুণ হলে বার্ষিক শতকরা সুদের হার কত তিন গুণ হচ্ছে মানে একশো টাকাটা কত হচ্ছে দুশো টাকা হচ্ছে সরি একশো টাকাটা তিনশো টাকা হচ্ছে তার মানে সুদ কত পাচ্ছি আমি সুদ পাচ্ছি আমি দুশো টাকা এই সুদটা কত বছরে পাচ্ছি পাঁচ বছরে তাহলে এক বছরে কত হবে বাই পাঁচ পাঁচ চারে কুড়ি মানে চল্লিশ চল্লিশ পার্সেন্টেজ হয়ে যাবে সুদের হার অপশন ডি নেক্সট কোনো বছরে কোনো টাকা এত পার্সেন্ট বার্ষিক সরল সুদে দ্বিগুণ হবে কত বছরে বলে দিয়েছে দেখো ইন্টারেস্টটা দ্বিগুণ হচ্ছে তার মানে একশো টাকাটা দুশো টাকা হচ্ছে একই ধরনের অঙ্ক দেখো এগুলো সব মানে একশো টাকার সুদ পাচ্ছি এই একশো কে আঠারো দশমিক সাত পাঁচ দিয়ে ভাগ করে দাও তাহলে দশমিক তুলে যাচ্ছে ওপরে একশো দেখো এখানে পার্সেন্টেজটা কেন নিচ্ছি না এটার কনসেপ্ট আমি কিন্তু ক্লাসে বলেছি মানে যে আগের যে সরল সুদের ক্লাস আমি করিয়েছি চারটা ক্লাস রয়েছে ওগুলো দেখে নেবে বুঝতে পারবে আমি পঁচিশ দিয়ে এটাকে যদি কাটি চার পঁচিশ ছয় এটাকে পঁচিশ দিয়ে কাটবো পঁচিশ সাতছে পঁচাত্তর তাহলে ওপরে আসছে চার চারে ষোলো বাই তিন বছর ষোলো বাই তিন মানে তিন ছয় তিন পাঁচে পনেরো পাঁচ বছর আর এদিকে একের তিন বছর একের তিন বছরকে মাস করবো বারো দিয়ে গুণ করবো তিন চারে বারো তাহলে পাঁচ বছর চার মাস হয়ে যাবে উত্তর অপশন সি নেক্সট কিছু পরিমাণ টাকা সরল সুদে ঋণ নিলে দুই বছরের জন্য সাতশো কুড়ি টাকা তারপর আরও পাঁচ বছরের জন্য পয়েন্ট টু বি নোটেড আরও পাঁচ বছরের জন্য হাজার কুড়ি টাকা যথাক্রমে সুদ আসল হলে শতকরা বার্ষিক সুদের হার কত বলেছে ঠিক আছে দেখো দুই বছরের জন্য হচ্ছে সাতশো কুড়ি টাকা আরও পাঁচ বছর মানে আগে ছিল দুই এখন হচ্ছে পাঁচ তাহলে টোটাল সাত বছরের জন্য নিলে হাজার কুড়ি টাকা হচ্ছে আমাকে সুদের হার বের করতে বলেছে তাহলে দেখো সাতশো কুড়িটা বেড়ে হাজার হচ্ছে মানে কত বেড়ে যাচ্ছে কত বাড়ছে যদি আমি বিয়োগ করি তিনশো টাকা বৃদ্ধি হচ্ছে তিনশো টাকা কেন বৃদ্ধি হচ্ছে কারণ দুই বছরটা সাত বছর হয়েছে মানে পাঁচ বছর এক্সট্রা বাড়ার জন্যে আমাকে তিনশো টাকা এক্সট্রা সুদ দিতে হচ্ছে পাঁচ বছরের সুদ আমি বলতে পারি তিনশো টাকা বলা কিনা বছরের বছরের সুদ সুদ যদি হয় কত হবে পাঁচ এক ষাট টাকা তাই তো টাকা এরপর দেখো সাতশো কুড়ি টাকাটা কি ছিল সুদ প্লাস আসল এখানে আমি আসলটা বের করে নিচ্ছি এক বছরের সুদ যদি ষাট টাকা হয় তাহলে দু বছরের সুদ কত হবে একশো কুড়ি টাকা এখানে যে সাতশো কুড়িটা রয়েছে এই সাতশো কুড়িটার ভেতরে কি কি রয়েছে সাতশো কুড়িটার ভেতরে রয়েছে আসল আর কি রয়েছে দুই বছরের সুদ দুই বছরের সুদ কত পেলাম একশো কুড়ি টাকা আসল কত হবে থেকে দিয়ে দাও মানে ছশো টাকা অর্থাৎ ছশো টাকায় আমি এক বছরের সুদ পাচ্ছি ষাট টাকা তাহলে একশো টাকায় কত পাবো বাই ছশো ইন্টু একশো এটা কি হলো এটা আমাকে কি বের করতে বলেছে সুদের হার বের করতে বলেছে তাহলে এখান থেকে সুদের হার চলে আসবে কারণ কি দেখো ছশো টাকার এক বছরের সুদ ষাট টাকা ছিল তার মানে একশো টাকার এক বছরের সুদ বের করে নিলাম ষাট বাই ইন্টু একশো শূন্য শূন্য কেটে যাচ্ছে মানে দশ পার্সেন্টেজ অপশন বি একটি সংস্থা থেকে বারোশো টাকা সরল সুদে কিছু বছরের জন্য ঋণ নেয় যেখানে সরল সুদের হার যত বছরের জন্য ঋণ নেওয়া হয় তার সমান তাহলে সে যদি এত টাকা সুদ হিসাবে পরিশোধ করে তবে তার সুদের হার কত ছিল এখানে ধরে নাও যে সুদের হার ছিল এক্স এক্স পার্সেন্টেজ তাহলে বছর কত হবে বছরও হবে এক্স সময়টা কত হবে এক্স বছর তাহলে দেখো বারোশো টাকা ধার নিয়েছিল তাহলে বারোশোর এক্স পার্সেন্টেজ কত বছরের জন্য নিয়েছে এক্স বছরের জন্য নিয়েছে কত টাকা সুদ পে করছে চারশো বত্রিশ টাকা এখান থেকে এক্সের মান বের করে দাও পার্সেন্টেজ যখন তুলব নিচে একশো আসবে এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে যাচ্ছে বারো এদিকে ভাগ হয়ে যাবে বারো দিয়ে যদি আমি ভাগ করি তিন বারো ছত্রিশ তিন বারো ছত্রিশ আর এখানে হচ্ছে ছত্রিশ হলে ছয় কয়টা সাত মানে হচ্ছে তিন বারো ছত্রিশ আর এখানে ছয় ছয় বারো বাহাত্তর মানে ছত্রিশ এক্স স্কোয়ার সমান ছত্রিশ হচ্ছে এক্স সমান হবে ছয় অর্থাৎ অপশন এ হবে সঠিক উত্তর নেক্সট কত বছরে এত টাকার বার্ষিক এত পার্সেন্ট সরল সুদে একাশি টাকা হবে দেখো একাশি টাকা একাশি টাকাটা কত টাকার উপরে সুদ চারশো পঞ্চাশ টাকার উপরে সুদ তাহলে একশো টাকার উপরে সুদ কত হবে এইটা এটা হলো একশো টাকার উপরে সুদ কত পার্সেন্ট ফোর পয়েন্ট ফাইভ তাহলে এটাকে জাস্ট ফোর পয়েন্ট ফাইভ দিয়ে ভাগ করে দাও অ্যান্সার চলে আসবে সো একটা শূন্য একটা শূন্য গেল নিচে দশমিক তুললে ওপরে দশ নয় নয় একাশি পাঁচ নয় পঁয়তাল্লিশ ঠিক আছে আবার নয় পাঁচে পঁয়তাল্লিশ পাঁচ দুই দশ এখানে পাঁচ দুইয়ে দশ হবে দুই দুই মানে চার বছর সি নেক্সট টাকা নির্দিষ্ট হারে সরল সুদে তিন বছরে এত টাকা চার বছরে এত টাকা হয় তাহলে নোট টাকার পরিমাণ কত তিন বছরে আটশো পনেরো টাকা আর চার বছরে হয়ে যাচ্ছে আটশো চুয়ান্ন টাকা

আর একটা হচ্ছে তিন বছরের সরল সুদ তিন বছরের সরল সুদ কত বের করলাম একশো সতেরো আসল কত হবে আটশো পনেরো থেকে একশো সতেরো বাদ দিয়ে দাও আট এখানে দুই নয় দুই ছয় সিক্স নাইনটি এইট অপশন সি নেক্সট যদি বার্ষিক বারো পার্সেন্ট সুদে আসল ও সুদ মিলিয়ে এক বছরে বারোশো কুড়ি টাকা হয় তাহলে আসল কত দেখো বারো পার্সেন্ট সুদ মানে কি ভালো করে বুঝো বারো পার্সেন্ট সুদ মানে একশো টাকার বারো টাকা সুদ তাহলে একশো টাকায় বারো টাকা সুদ হলে সুদ প্লাস আসল কত হবে একশো প্লাস বারো মানে একশো বারো বলো হ্যাঁ কি না এটা হচ্ছে এক বছরে এক বছরেই বলেছে এগারোশো কুড়ি টাকা তাহলে দেখো একশো বারোর মান একশো বারোর মান হচ্ছে এগারোশো কুড়ি তাহলে একশোর মান কত হবে তো এটা দেখো দশ বার চলে যাচ্ছে দশ ইন্টু একশো মানে একের পাশে চারটা শূন্য সরি দশ ইন্টু একশো মনে হচ্ছে তোর একের পাশে চারটা শূন্য না তিনটে শূন্য রাইট এক হাজার অপশন বি নেক্সট কোন একটি আমানত কোন একটি নির্দিষ্ট সময়ে ছয় পূর্ণ একের চার পার্সেন্ট সুদে দ্বিগুণ হলে উক্ত নির্দিষ্ট সময়টি কত হবে কিন্তু বারো পূর্ণ ঠিক আছে এগুলো সব বারো পূর্ণ এটা ছয় পূর্ণ একের চার পার্সেন্টেজ সরল সুদে বলেছে ওকে দ্বিগুণ হচ্ছে তার মানে একশো টাকাটা দুশো টাকা হচ্ছে মানে একশো টাকা সুদ হচ্ছে এই কি করবে ছয় পূর্ণ দিয়ে ভাগ করে দাও তাহলেই চলে আসবে উত্তর ছয় পূর্ণ মানে আর তো চারটা ওপরে চলে যাচ্ছে চার পঁচিশশ চার চারে ষোলো উত্তর ষোলো বছর নেক্সট যদি চার পার্সেন্ট সরল সুদ একটি নির্দিষ্ট সময়ে আসল সুদের অনুপাত ফাইভ টু হয় তবে আসল টাকাটি কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল দেখো আসল আর সুদের অনুপাত দিয়ে দিয়েছে সুদের হারের সংজ্ঞাটা মনে করিয়ে দিই কি টাকার টাকার উপরে উপরে এক বছরের সুদ ঠিক আছে এখন দেখো পাঁচ টাকার উপরে সুদ পাচ্ছি দু টাকা পাঁচ টাকা যদি আমি একশো করে দিই আসল টাকা আমি একশোতে পরিণত করি তাহলে আমাকে কত দিয়ে গুণ করতে হচ্ছে কুড়ি দিয়ে গুণ করতে হচ্ছে তাহলে এটাকে কুড়ি দিয়ে গুণ করো কত হবে চল্লিশ হবে তাহলে এখন আমি বলতে পারি একশো টাকায় ক টাকা সুদ পাচ্ছি চল্লিশ টাকা কত বছরে চার পার্সেন্ট সরল সুদে বলা হচ্ছে তার মানে তুমি যেটা করবে চল্লিশ কে চার দিয়ে ভাগ করে দাও অর্থাৎ দশ হয়ে যাবে আমাদের অ্যান্সার দশ বছরে পার্সেন্টেজটা প্রথমে আমি তুলে নিচ্ছি নিয়ে চার দিয়ে ডাইরেক্ট ভাগ করে দিচ্ছি ঠিক আছে পার্সেন্টেজ কেন উঠছে না উঠছে ক্লাসে বলা রয়েছে নেক্সট স্যাম তার এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা বছরে ছয় পার্সেন্ট সরল সুদে ধার নেয় সে তার বন্ধুকে সুদ ও আসল বাবু পনেরো হাজার ছশো টাকা ফেরত দেয় যদি এত টাকা শোধ করছে পনেরো হাজার ছশো টাকা শোধ করছে তাহলে সে সুদ হিসাবে কত টাকা দিয়েছে আগে বের করে নিচ্ছি বিয়োগ করে দাও তাহলেই চলে যাবে মানে ছত্রিশশো টাকা সুদ হিসাবে দিয়েছে এই ছত্রিশশো টাকা সুদটা কার উপরে দিয়েছে বারো হাজার টাকার উপরে দিয়েছে বারো হাজার টাকার উপরে কত দেবে এটা এটা কি হলো হলো একশো টাকার উপরে সুদ সুদের কত বছরের জন্য নিয়েছে তার মানে এটাকে তখন আমাকে ছয় দিয়ে ভাগ করতে হবে ছয় দিয়ে ভাগ করে দাও তাহলে আনসার চলে আসবে উপরে দুটো শূন্য একটা শূন্য চলে যাচ্ছে একটা শূন্য একটা শূন্য চলে যাচ্ছে ছয় ছয় ছত্রিশ ছয় দুই বারো দুই পাঁচে দশ পাঁচ বছরের জন্য ধার নিয়েছিল নেক্সট টাকা সরল সুদে তিন বছরের জন্য বিনিয়োগ করা হয় যদি সেই একই পরিমাণ টাকা টাকা বেশি বেশি সুদে বিনিয়োগ করা হতো তাহলে পাওয়া যেত এক আসল টাকা কত ছিল একটা জিনিস ভালো করে লক্ষ্য করো তিন বছরের জন্য বিনিয়োগ করেছিল প্রথমবার নিয়ে পরের বার কি হিসাব দেখানো হচ্ছে যে যদি আমি এক পার্সেন্ট বেশি সুদে টাকাটা দিতাম তাহলে একান্নশো টাকা বেশি পেতাম তিন বছরের জন্য দিচ্ছে এক পার্সেন্ট বেশি যদি দিত মানে প্রথম বছর এক পার্সেন্ট বেশি তার পরের বছর এক পার্সেন্ট বেশি তার পরের বছর এক পার্সেন্ট বেশি মানে আলটিমেটলি কত পার্সেন্টেজ হচ্ছে তার তিন কিনা অর্থাৎ তিন পার্সেন্ট বেশি তিন পার্সেন্ট বেশি ইন্টারেস্টের জন্যে সে কত টাকা পাচ্ছে একান্নশো টাকা পাচ্ছে অর্থাৎ এই তিন পার্সেন্টেজের মান হচ্ছে একান্নশো আমাকে বের করতে বলেছে আসল তার মানে হান্ড্রেড পার্সেন্ট কত হবে তিনকে কত দিয়ে গুণ করলে একান্নশো পাই তিন সতেরো একান্ন আর এখানে দুটো শূন্য তাহলে এখানে তুমি সতেরোশো দিয়ে এইটাকে গুণ করো সতেরো দুটো শূন্য আর দুটো শূন্য বোঝা গেল অপশন বি নেক্সট কোন মূলধন বার্ষিক ফাইভ পার্সেন্ট ষোলো সুদে মাসিক এক টাকা সুদ দেবে মাসিক এক টাকা সুদ দেওয়া মানে কি মাসে এক টাকা সুদ দিলে বছরে ক টাকা সুদ হচ্ছে বারো টাকা সুদ হচ্ছে বারো টাকা সুদ একশো করতে হলে কুড়ি দিয়ে গুণ করি তাহলে বারো কেও আমরা কুড়ি দিয়ে গুণ করবো দ্যাট ইজ দুশো চল্লিশ অপশন সি সরি 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 অপশন ডি নেক্সট আঠেরো হাজার চারশো চল্লিশ টাকার উপরে পনেরো পার্সেন্ট হারে চার বছরের সরল সুদ কত হবে দেখো পনেরো পার্সেন্ট হারে চার বছরে সুদ বের করতে বলেছে তার মানে আমাকে বের কার পার্সেন্টেজ তুলে নিচেই একশো আসবে এই একটা শূন্য এই একটা এই একটা এই একটা তাহলে আঠারোশো চুয়াল্লিশের সঙ্গে ছয় গুণ করতে হবে মানে দেখো সব গুণটা করার প্রয়োজনও নেই আমাদের শেষ অঙ্ক দুটো দেখো এখানে চার আছে এখানে না ছয় আছে যদি আমি গুণ করি তাহলে চার ছয় চব্বিশ চার লিখবে হাতে দুই লিখবে তার মানে এই গুণ ফলটা শেষ হবে কত দিয়ে গো চার দিয়ে বলো হ্যাঁ কি না অপশানে দেখো একমাত্র অপশন এই রয়েছে চার দিয়ে শেষ বাকিগুলো এটাতে শূন্য এটাতে শূন্য এটাতে পাঁচ এই তিনটে অপশন হতে পারে না ঠিক আছে এরপর তুমি আত্মসন্তুষ্টির জন্য গুণটা করে দেখতে পারো অপশন এই হবে এই সমস্ত ট্রিক্স আমাদেরকে কিন্তু অ্যাপ্লাই করতে হয় বস না হলে কিন্তু হবে না ঠিক আছে এই এক্সাম অ্যাপ্রোচ গুলো দেখতে হবে ছোট ছোট জিনিস আমরা দেখবে শর্টকাটের পেছনে ছুটে যে কিভাবে শর্টকাটে অঙ্কগুলো করব। বাট শর্টকাট শেখার আগে তোমাকে বেসিকটা কিন্তু শিখতে হবে সোপান একাডেমিতে জন্য নতুন ব্যাচ শুরু হচ্ছে তোমরা যারা ইন্টারেস্টেড তারা এই নাম্বারে যোগাযোগ করো একদম বেসিক লেভেল থেকে শেখানো হবে প্রিভিয়াস ইয়ার প্যাটার্নের উপর ভিত্তি করে তো অবশ্যই এই নাম্বারে ফোন করে ডিটেলস জেনে নাও নেক্সট প্রশ্ন দেখো এক ব্যক্তি বারো পার্সেন্ট সরল সুদে কিছু টাকা দুই বছরের জন্য একটি সংস্থায় রেখে চারশো টাকা সুদ পান ওই ব্যক্তি কত টাকা সংস্থাটিতে বিনিয়োগ করেছিল তাহলে দেখো দুই বছরে বারো পার্সেন্ট সরল সুদে তাহলে আলটিমেটলি সে চব্বিশ সুদ পাচ্ছে চব্বিশ পার্সেন্টেজের মান কত চারশো পঞ্চাশ কত টাকা রেখেছিল হান্ড্রেড পার্সেন্ট রেখেছিল বের করে দাও তাহলে দেখো চারশো পঞ্চাশ বাই চব্বিশ ইন্টু ঠিক আছে তো আমি কাটছি চার দিয়ে চার ছয় চব্বিশ চার পঁচিশশো ছয় দিয়ে তিন দিয়ে আগে চালিয়ে দিই ছয় পঁয়তাল্লিশ ইন্টু পঁচিশ করতে হবে পঁচিশ টাকা আমি লিখতে পারি একশো বাই চার চার দিয়ে পঁচাত্তর কে ভাগ করো চার আঠেরো বাহাত্তর চার বাহাত্তর আর এনে তিন মানে পঁচাত্তর আঠারোশো পঁচাত্তর এই শর্ট ট্রিক্স গুলো তোমাদেরকে আলাদা করে বলা হবে ঠিক আছে কিভাবে গুণগুলো শর্টকাটে করতে হয় এখন তুমি জাস্ট ইন্টু পঁচিশ করে গুণ বের করে দাও ঠিক আছে নেক্সট কিছু টাকা বার্ষিক সরল সুদের হারে কত বছরে তিন গুণ হবে দেখো একদম সেম অঙ্ক এই ধরনের অঙ্ক কিন্তু অনেকবার করেছি অনেকবার তোমাদের করেছি তুমি যদি ক্লাসটা সিরিয়াসলি দেখো তাহলে জানবে এই অঙ্কটা কিভাবে করতে হয়

তাহলে ছয় পার্সেন্টেজের সঙ্গে আমি আঠেরো মাস গুণ করতে পারি না বছর গুণ করব বাই বারো করে দিলাম ঠিক আছে এইটা হচ্ছে আমার মোট সুদের হার কত টাকার উপরে আমি বের করব পাঁচ হাজার টাকার উপরে তাহলে পাঁচ হাজার ইন্টু এটা করে দাও কাটাকুটিটা একবারে শেষের জন্য তুলে রাখো তাহলে পার্সেন্টেজ তুলব নিচে একশো এই দুটো শূন্য এই দুটো শূন্য ছয় দুয়ে বারো দুই নয় আঠারো এখানে আছে পঞ্চাশ এখানে আছে নয় 5945 একটা শূন্য বসে গেল অর্থাৎ অপশন বি হয়ে যাবে এটার সঠিক উত্তর আমরা 2005 থেকে 2022 পর্যন্ত যত WBP তে एग्जाम হয়েছে ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকটা एग्जाम থেকে সরল সুদের চ্যাপ্টার ওয়াইজ সলিউশন দেখলাম ক্লাসটা যদি তোমার ভালো লেগে থাকে দেখে মনে হয়েছে যে না হেল্পফুল ক্লাস খুব নতুন কিছু জিনিস শিখতে পেরেছি তাহলে অবশ্যই তুমি সেটা কমেন্টে জানাবে এবং এটা তুমি তোমার বন্ধু সঙ্গে শেয়ার করবে देखा हम है, टिल नेक्स्ट क्लास, टेक केयर